সুখে থাকতে চান, ভালো থাকতে চান, ধনী হতে চান, জীবনকে অনেক উন্নত করতে চান, পড়াশোনায় খুব ভালো হতে চান, যে কোনো সমস্যার সমাধানে আমার চ্যানেল সুখের চাকাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন প্রেস করুন। সুখের চাকা দেখুন, সাবস্ক্রাইব করুন, বেল আইকন প্রেস করুন, নতুন ভিডিও আপলোড হলেই যাতে দেখতে পারেন। নমস্কার, আমি আমার লাইভ প্রোগ্রামে এসে গেছি। সমস্ত বন্ধুদের আমার আন্তরিক ভালোবাসা। নবরাত্রি চলছে, নবরাত্রিতে সবাই খুব ভালো থাকুন এবং নতুন বছরের যেন সবার প্রত্যেকের জীবনে অনেক সুখ শান্তি নিয়ে আসে সেই শুভকামনা আমার আগাম রইল। নতুন বছর ভালো কাটার জন্য, নতুন বছর থেকে ভালো রাখার জন্য কিছু টিপস টোটকা আমি দেব, আর সেই জন্যই আমার আজকের এই লাইভ প্রোগ্রাম। আশা করি আমার সব বন্ধুরা খুব ভালো আছেন। আমি আজকে বলবো, নবরাত্রির দ্বিতীয় দিন আজকে শেষ হতে চলেছে, কিন্তু আমি চাইবো বাকি দিনগুলো, বিশেষ করে বিদ্যার্থীদের এখন পড়াশোনায় একদমই মন নেই এবং পড়াশোনা নিয়ে একটা যতটা করছেন নাম্বার আসছে না, একটা ক্রিটিক্যাল কন্ডিশনের মধ্যে সমস্ত ছাত্রছাত্রীরাই যাচ্ছেন, ঠিক মনোনিবেশ করতে পারছেন না, মনোনিবেশ করলেও ঠিক মতো ফল পাচ্ছেন না। আর সেই জন্যই আজকে আমার এই অনুষ্ঠান। প্রত্যেকের কাজের মধ্যে একটা বাধা, যারা অফিসে চাকরি করছেন, যারা ব্যবসা করছেন, প্রত্যেকের একটা বাধা সৃষ্টি হচ্ছে, অবস্ট্রাকলের মধ্যে দিয়ে যাচ্ছেন। এটা কারোরই দোষ না, এটা গ্রহগত পজিশনের জন্য হচ্ছে। কিন্তু এই জন্যই আমি কিছু উপায়ের কথা বলবো, যাতে সবার নতুন বছর থেকে অনেকটা ভালো থাকতে পারেন এবং অনেক সুদিন আসে। সেই জন্য আপনাদের কারণে বলছি যে কিছু টিপস টোটকা আমি দিয়ে যাবো। নবরাত্রির আজকে দ্বিতীয় দিন সমাপ্ত, কিন্তু কাল থেকেও যদি বাকি দিনগুলো বিদ্যার্থীদের জন্য বলবো, প্রতিদিন রাতে হাত পা ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্নভাবে বসে ধূপকাঠি এবং প্রদীপ, সর্ষের তেলের বা ঘিয়ের যে প্রদীপ জ্বালিয়েই হোক, ওম রিং দুম দুর্গায় নমঃ, ওম রিং দুম দুর্গায় নমঃ। প্রথম প্রথম কষ্ট হবে, প্রথম প্রথম 108 বার করেই বলো, যত দিন যাবে দুমালা তিনমালা যদি জপ করতে পারো অবশ্যই খুব ভালো ফল পাবে, পড়াশোনায় মনোনিবেশ হবে। এবং যারা প্রতিযোগিতামূলক পরীক্ষা দেবে তাদের জন্য খুব ভালো ফল পাবে, চাকরিতে চাকরি প্রাপ্তির জন্য এই মন্ত্রটা খুব ফলপ্রসূ হবে। নবরাত্রির 7টা দিন আর বাকি, এই 7 দিন যদি তোমরা প্রত্যেকের জন্য বলছি বিদ্যার্থীদের জন্য এবং প্রতিযোগিতামূলক পরীক্ষায় যারা চাকরি পরীক্ষা দিচ্ছেন তাদের জন্য বলছি যে এই কদিন যদি জপটা করো খুব খুব ভালো ফল পাবে। ওম রিং দুম দুর্গায়, ওম রিং দুম দুর্গায়, এই জপ করলে নিশ্চয় নবরাত্রিতে খুব সুফল পাবে। এবার বলবো, যারা আর্থিক অবস্থা খুবই টালমাটাল যাচ্ছে, অফিসে উন্নতি চাইছেন এবং বিজনেসে উন্নতি চাইছেন, আর্থিক উন্নতি চাইছেন, মানসিক শান্তি চাইছেন, তাদের জন্য কিছু টিপস টোটকা দেব, মানে বড়দের জন্য, মানে আমার বন্ধুদের জন্য। এতক্ষণ বললাম বন্ধুদের, সন্তানদের জন্য, ছোটদের জন্য, ছোট ছোট বন্ধুদের জন্য, এবার বলবো বড়দের জন্য। যদি সংযম রাখতে পারে খুব ভালো, লিকুইড খেয়ে ফল দুধ চা যে কোনো জিনিস আপনি যদি খান এবং রাতে যদি খাবার খান এইভাবে যদি পালন করতে পারেন খুব ভালো, পালন না করতে পারলেও নিরামিষ খেয়েও করুন। কিন্তু জপটা প্রতিদিন 8টা থেকে 12টার মধ্যে জপটা করে যান, এই 7টা দিন করুন, নিশ্চয়ই মা আপনাদের কৃপা করবে, মা আপনাদের অনেক অনেক উন্নতি করবে এবং নতুন বছরে আর্থিক উন্নতি অবশ্যই হবে যদি সংযমের সাথে নবরাত্রিতে জপ করে এবং সংযমী জীবন যাপন করে এই বাকি 7টা দিন কাটান। খুবই আর্থিক সবার মধ্যেই একটা এসছে যে খুব স্মুথ লাইফ লিড করতে পারছেন না এবং আর্থিক সচ্ছলতা, মানসিক শান্তি এবং জীবনে উন্নতির জন্য সমস্ত ভাগ্যোন্নতি
জন্য বলবো, ওম ঐং রিং ক্লিং চামুণ্ডায় বিচ্ছে, ওম ঐং রিং ক্লিং চামুণ্ডায় বিচ্ছে। আবার বলছি মন্ত্রটা লিখে নাও, সমস্ত বন্ধুদের জন্য বলছি, ওম ঐং রিং ক্লিং চামুণ্ডায় বিচ্ছে। এই জপটা যদি প্রত্যেক দিন মিনিমাম 108 বার, বেশি যত খুশি যেতে পারো, 5 মালা 10 মালা যদি করতে পারো, অবশ্যই নতুন বছর থেকে নিশ্চয়ই আর্থিক উন্নতি হবে, ব্যবসায়িক লাভ হবে, অফিসে ধরুন অনেক দিনের প্রমোশন আটকে আছে, অনেক দিন ধরে বসের সাথে মনোমালিন্য চলছে, দাম্পত্য জীবনে অশান্তি চলছে, দেখবেন অনেকটা রিলিফ পাবেন, অনেকটা রিলিফ পাবেন। যারা সংযমের সাথে ফল জল দুধ খেয়ে কাটাচ্ছেন, কাটিয়ে রাতে শুধু খাবার খাচ্ছেন, তারা তো ভীষণ ভালো ফল পাবেন। না পারলো, সবার তো সম্ভব না, এখন সবাই ব্যস্ত জীবন, অত না খেয়ে থাকা অত কিছু সবার পক্ষে সম্ভব না, কিন্তু জপটা অবশ্যই প্রদীপ জ্বালিয়ে ধূপকাঠি জ্বালিয়ে জপটা করে যান। দেখুন পরিশ্রম করতেই হবে, পরিশ্রমের বিকল্প নেই, কিন্তু পরিশ্রম হার্ড অ্যান্ড সোল পরিশ্রম করেও আমরা অনেক সময় ভালো রেজাল্ট পাই না, আমরা কিছু পাই না, আমাদের প্রাপ্তি অধরা থেকে থাকে, তখনই তখনকার জন্য বলছি ওম ঐং রিং ক্লিং চামুণ্ডায় বিচ্ছে। এই জপ নবরাত্রিতে করুন, আমি অনেক অনেক ভালো ফল পেয়েছি। আমি আজ 11 বছর ধরে নবরাত্রি করি, অবশ্যই খুব ভালো ফল পেয়েছি বলে আজকে লাইভে আপনাদের সাথে একটু সময় পেয়েছি, তাই শেয়ার করতে বসলাম। আপনারাও ভালো ফল পান, আপনাদের জীবনে সুখ শান্তিতে গড়ে উঠুক, এবং সমস্ত বন্ধুরা সমস্ত মানুষ ভালো থাকুক, এটাই আমার কামনা। এবার বলবো যারা একদমই ভীষণ মানে অর্থনৈতিক কষ্ট ভীষণভাবে বিব্রত হচ্ছে, ভীষণভাবে ধার দেনা, অর্থনৈতিক কষ্ট, কিছুতেই ভালো চাকরি পাচ্ছেন না, ব্যবসায় দোকান খুলছেন উন্নতি হচ্ছে না, কোনো ক্লায়েন্ট আসছে না, কেমন যেন একটা মানে একটা বদ্ধ মতো, বদ্ধ জলাশয়ের মতো স্ট্যাগন্যান্ট হয়ে যাচ্ছে লাইফ, তাদের জন্য বলবো আপনার যতটা উচ্চতা যতটা আপনার হাইট সেই মাপের একটা সুতো নিন, সুতোটা নিয়ে আপনি 5টা ভাগ করুন, 5টা ভাগ করে ভাঁজ করে করে একটা প্রদীপের এই একটা সলতের আকারে করুন, 5টা সলতে বানান, এবং ওই 5টা প্রদীপ প্রতিদিন যখন জপ করবেন, তখন মায়ের সামনে, মা দুর্গার সামনে, দুর্গার ছবির সামনে, না থাকলে আপনার ঘরে যে দেবদেবী আছে তাদের সামনে, ওই 5টা প্রদীপ একসাথে জ্বালান। বিশ্বাস করবেন না, খুব গুরুত্বপূর্ণ টোটকা, আপনার যতটা হাইট সেই হাইটের একটা সুতো নিন, নিয়ে সেটাকে 5 ভাগ করুন, করে সলতের মতো ছোট ছোট আকারে তৈরি করুন, করে 5টা প্রদীপ আপনি সর্ষের তেলের হোক, ঘিয়ের হোক, 5টা প্রদীপ আপনি কাজ করে এসে হোক, রাতে হোক জ্বালান, এবং ওম ঐং রিং ক্লিং চামুণ্ডায় বিচ্ছে এই নবাক্ষর মন্ত্রের জপ করুন, ওম ঐং রিং ক্লিং চামুণ্ডায় বিচ্ছে এই জপ করুন, বাকি 7 দিন এই প্রসেসটা করুন। অবশ্যই পরিশ্রমের সাথে ভাগ্যোন্নতি যাদের হচ্ছে না তাদের জন্য বলছি, হার্ড অ্যান্ড সোল পরিশ্রম করছেন, অনেক করছেন, ঠিক মতো রেজাল্ট হচ্ছে না, দোকানে যাচ্ছেন, দোকান খুলে বসে যাচ্ছেন, ফল পাচ্ছেন না, চেম্বারে ক্লায়েন্ট আসছে না, তাদের জন্য বলছি করে দেখুন, নিশ্চয়ই নববর্ষে থেকে আপনাদের ক্লায়েন্ট প্রচুর হবে, এবং এই টিস্টটা জুড়ি মেলা ভার সবার ঊর্ধ্বে ভগবান, সেটা মনে রাখবেন, ভগবানের অসাধ্য কিচ্ছু নেই, কিন্তু মন থেকে ডাকতে হবে, কিছু মন্ত্র মনে না থাকলে আপনি ইষ্ট মন্ত্র রাখবেন তাহলেও খুব ভালো, এবং ভীষণ ভীষণ ভালো থাকবেন, এটা আমি কনফিডেন্টলি বলছি। আমি নিজে 11 বছর ধরে প্রচুর ফল পেয়েছি, তাই আজ আপনাদের সাথে শেয়ার করছি। দেখুন জ্ঞান বুদ্ধি শেয়ার করলে কবে না, আপনাদের ভালো হলে
আমার কিছু লাভ হবে না, কিন্তু আপনারা ভালো থাকলে সবার অনেকটা উন্নতি হবে, দেশেরও উন্নতি হবে এবং সবাই আমরা আনন্দের সাথে জীবনটা কাটাতে পারবে। এবার নবরাত্রির জন্য আরেকটা বলবো, এই নবরাত্রি দুর্গোৎসবে কিন্তু বিশেষ উল্লেখযোগ্য আমরা করি না, কিন্তু করলে খুবই সুফল পাওয়া যায়। এবং দেখুন এই সময় কি হচ্ছে, সিজন চেঞ্জ হচ্ছে, পুরো আমরা বসন্ত থেকে উত্তপ্ত অবস্থায় চলে যাচ্ছি। এই জন্য এই টাইমে যদি আপনি একবেলা জল ফল দুধ এই টাইপের জিনিস খেয়ে থাকেন, তাহলে সারা সিজন আপনি অসুখে ভুগবেন না, রোগ ভোগ থেকে মুক্তি পাবেন। এই সময় লাইট খাবার খেয়ে আপনি যদি সংযমের সাথে সাতটা দিন কাটান, আপনার শরীরে স্ট্রেংথ বৃদ্ধি পাবে এবং রোগ মুক্তির বিশেষ উপায় হিসাবে এটা গ্রহণ করতে পারেন। যারা প্রচন্ড রোগ ভোগ, গ্যাস, অম্বল, অ্যাসিডিটি, যখন তখন হাই প্রেশার, যখন তখন প্রেশার ডাউন, এই রকম প্রবলেমের সাথে পড়ে, তারা এই সাত সাত দিন যদি সংযমী জীবন যাপন করেন, এই সময় উত্তাপ ধীরে ধীরে উঠতে থাকে এবং সব কিছুর সাথে দেখবেন সায়েন্টিফিক্যালি একটা মিল আছে। আমরা যোগ ধ্যান করি বটে, মেডিটেশন করি, কিন্তু দেখুন তার সাথে কিন্তু সায়েন্স যুক্ত, প্রত্যেকটা পদক্ষেপ আমি সায়েন্টিফিক্যালি দেখি এবং সেহেতুই দেখেছি এই সময় যদি সংযম নদিন করা যায় তাহলে খুব ভালো ফল পাওয়া যায়। আর নবরাত্রির লাস্ট দিনের নবমীর দিন রাত্রে সারাদিন আপনি ঘুমিয়ে রাত জেগে জপ করতে পারেন এবং ওই একটা দিনও যদি সংযমের সাথে কাটাতে পারেন, ওই নবমীর দিনটাই আপনি উপোস করে রাত জেগে ফল জল উপোস করতে বলছি না, নির্জল উপোস কখনই করবেন না। ভ্যারাইটিস শরবত, ছাতুর শরবত, লেবুর শরবত, মুসাম্বির শরবত, আঙুরের জুস, চা, কফি, লিকুইড, ভ্যারাইটিস ফল খেয়ে থেকে রাতে যদি আপনি জপ করেন, নবরাত্রির রাতে আপনি যদি আটটার থেকে দুটোর মধ্যে জপ করেন, পাঁচমালা জপ করে দেখুন, নিশ্চয়ই অনেকটা ভালো থাকবেন, নিজের মধ্যে অনেক পজিটিভিটি পাবেন এবং জীবনে আনন্দ উপভোগ করতে গেলে একটু সংযমের দরকার আছে। ওই তো সারা জীবন আনন্দের জন্যই কিছুটা সংযম করে জীবনকে সুস্থ পথে চালানোর জন্য এইটুকু করে দেখুন, নিশ্চয়ই অনেক অনেক ভালো থাকবেন, এটা আমার বিশ্বাস। নবরাত্রি এবং নতুন বছরের প্রাককালে আমার আগাম অনেক ভালোবাসা, আন্তরিক শুভেচ্ছা প্রত্যেক বন্ধুর জন্য রইল। আপনারা সবাই ভালো থাকুন, সুখে থাকুন, এটাই আমার কামনা। এবং প্রত্যেক বন্ধুর জন্য বলবো যে প্রত্যেকের জীবনে একবার একবার চার্ট রেকটিফাই করুন, নিশ্চয়ই ভালো থাকবেন, সমস্ত দিক থেকে ভালো থাকবেন, সমস্ত বাধা, আপনার কোর্ট কেস, আপনার পড়াশোনায় উন্নতি, আপনার ভাগ্যোন্নতি, আপনার চাকরির প্রমোশন, আপনার যে কোনো দাম্পত্য অশান্তি, সমস্ত কিছুর জন্য কিছুটা রেকটিফাই করলে নিশ্চয়ই ভালো থাকা যায়। সুখে থাকুন, ভালো থাকুন। আর আমার সুখের চাকার ইউটিউব সার্চ করুন, সাবস্ক্রাইব করুন, বেল আইকন প্রেস করুন, নতুন ভিডিও আপলোড হলেই যাতে দেখতে পারেন। সমস্ত বন্ধুদের জন্য আগাম নববর্ষের শুভকামনা আর অনেক প্রীতি ভালোবাসা, নমস্কার। সুখে থাকতে চান, ভালো থাকতে চান, ধনী হতে চান, জীবনকে অনেক উন্নত করতে চান, পড়াশোনায় খুব ভালো হতে চান, যে কোনো সমস্যার সমাধানে আমার চ্যানেল সুখের চাকাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন প্রেস করুন। সুখের চাকা দেখুন, সাবস্ক্রাইব করুন, বেল আইকন প্রেস করুন, নতুন ভিডিও আপলোড হলেই যাতে দেখতে পারেন।